এখানে দেখ কোশ্চেন নাম্বার 16টা কি বলছে, 16টা বলছে যে সো দ্যাট দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য প্যারাবোলাস, প্যারাবোলা ডিফারেনশিয়াল ইকুয়েশন বার করতে বলেছে যার উইথ অ্যাক্সিস প্যারালাল টু এক্স ওয়াই অ্যাক্সিস। আগে আমরা করেছিলাম এক্স অ্যাক্সিস প্যারালাল এবং উইথ ডিস্টেন্স ফ্রম ভার্টেক্স টু দ্য ফোকাস ইজ ফিক্সড এ, ভার্টেক্স থেকে, ভার্টেক্স থেকে মানে শীর্ষবিন্দু থেকে ফোকাস, ফোকাস মানে নাভিলম্ব, ইয়া নাভি, ফোকাস থেকে নাভির ডিস্টেন্সটা হচ্ছে কত এ ইজ গিভেন বাই এটা। তাহলে সেটা হলে আমরা কেমন করে লিখব, এখানে অ্যাকচুয়ালি বলেছে অ্যাক্সিসটা হচ্ছে আমার প্যারালাল টু এক্স অ্যাক্সিস মানে অ্যাক্সিসটা ওয়াই অ্যাক্সিস। তাহলে সেক্ষেত্রে আমরা কেমন করে লিখবো একটু লক্ষ্য করে দেখি, সেটা হচ্ছে আমি এর ইকুয়েশনটা প্যারাবোলা থেকে, প্যারাবোলা যেহেতু এইচএসএ পড়েছিস সেহেতু আমি আর প্যারাবোলাটাকে আলোচনা এখানে করছি না, প্যারাবোলা থেকে আমরা ইকুয়েশনটা কত পাবো, ঠিক আছে ইকুয়েশনটা পাবো নাও ফ্রম দ্য কন্ডিশন, ফ্রম দ্য কন্ডিশন, ঠিক আছে কন্ডিশন থেকে আমি কি পাচ্ছি ইকুয়েশন, দ্য ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা, অফ দ্য প্যারাবোলা ইজ, প্যারাবোলার ইকুয়েশনটা কত পাবি সেটা হচ্ছে যে এক্স মাইনাস বি তার হোল স্কোয়ার সমান ফোর এ, কেন কারণ ভার্টেক্স থেকে নাভির, ভার্টেক্স মানে শীর্ষবিন্দু থেকে নাভির দূরত্ব যদি এ বলা আছে তাহলে ফোর এ ইন্টু কত পাওয়া যাবে সেটা হচ্ছে ওয়াই মাইনাস বি, ওয়াই মাইনাস সি। দেখ আমরা নর্মালি এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ইন্টু ওয়াই মাইনাস বিটা এরকম হয়, কিন্তু এখানে বি আর সি ধরলাম তুই আলফা বিটা ধরতে পারিস কোনো এফেক্ট কিছু পড়ে না, এটাকে এক নম্বর নাম দিলাম, ঠিক আছে। এখানে এটা কিন্তু আমার কনস্ট্যান্ট, এটাকে নিয়ে চিন্তা করতে হবে না আমাকে, শুধুমাত্র বি আর সিটাকে এখান থেকে সরাতে হবে, ঠিক আছে। তাহলে এখানে লিখছি এ ইজ এ গিভেন ফিক্সড কনস্ট্যান্ট, গিভেন ফিক্সড কনস্ট্যান্ট, এটা হচ্ছে ফিক্সড কনস্ট্যান্ট গিভেন এবং উইথ প্যারামিটার বি এন্ড সি, উইথ প্যারামিটার, প্যারামিটার বি এন্ড সি, বি এবং সি হচ্ছে তার প্যারামিটার। তাহলে এই এক নম্বরটাকে আমি ডিফারেন্সিয়েট করছি, তাহলে ডিফারেন্সিয়েটিং ওয়ান উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি কি পাবো, উই গেট আমরা কি পাবো সেটা হচ্ছে 2 ইন্টু এক্স মাইনাস বি, এক্স এর রেসপেক্টে করলে এটাই হচ্ছে তাই সমান, এই দিকটা করলে কত হবে 4 এ, 4 এ আর এই ওয়াই টা ডেরিভেটিভ করলে ওয়াই মাইনাস সি মানে সিটা তো আউট হয়ে যাচ্ছে, তাহলে ডিওয়াই ডিএক্স শুধুমাত্র আর কিছু হচ্ছে না। এবার এইটাকে তুই আবার ডেরিভেটিভ করছিস তাহলে 2 নম্বর বলে যদি নাম নিই, এবার লিখছি ডিফারেন্সিয়েটিং 2 উইথ রেসপেক্ট টু এক্স উই গেট, আবার এটা ডিফারেন্সিয়েট কর তাহলে কত পাবি, এটাকে ডিফারেন্সিয়েট করলে টু এক্স, এক্স এর ডেরিভেটিভ করলে ওয়ান থাকবে মানে দ্যাট মিন্স হচ্ছে টু ইন টুই থাকবে আর এখানটা কত থাকবে ফোর এ কনস্ট্যান্ট, তাহলে কত পাবি ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এখান থেকে দুই দিয়ে ভাগ করে দিলে কত হবে সেটা হচ্ছে টু এ ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান ওয়ান, এটাই আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে লিখবো সিনস, এটা 3 নম্বর দিয়ে দেবো, সিনস এই কথাটা শেষে লেখা খুব ভালো, সিনস 3 ডাজ নট কন্টেন, ডাজ নট কন্টেন এনি প্যারামিটার, যেহেতু কোনো প্যারামিটার নেই সো 3 ইজ দ্য রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটাই হচ্ছে আমার, কোনো প্যারামিটার নেই শুধুমাত্র এ আছে, এ তো কনস্ট্যান্ট ফিক্সড কনস্ট্যান্ট একটা যেটা আমার গিভেন, তাই তো। তাহলে এখানে লিখছি এ ইকুয়াল টু ডিস্টেন্স বিটুইন ফোকাস অ্যান্ড, ফোকাস অ্যান্ড ভার্টেক্স, এটা একটা ফিক্সড কনস্ট্যান্ট, এটা ফিক্সড, ফিক্সড আমি এখানে লিখে দিচ্ছি ফিক্সড কনস্ট্যান্ট, যেহেতু এটা ফিক্সড কনস্ট্যান্ট তাহলে সেই জন্য এটা থাকলে কোনো অসুবিধা নেই, শুধুমাত্র
বি আর থিটাকে সরাতে হবে।